নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম ফুলকপির পাতুরি বা সর্ষে ফুলকপি। অনেকে এই সর্ষে বাটাটাকেই পাতুরি বলে থাকেন। পাতুরি যে সবসময় পাতাতেই করতে হবে তার কোনো মানে নেই। আর এই সর্ষে ফুলকপিটা বা ফুলকপির পাতুরিটা ঠাকুরবাড়ির অন্যতম রান্নার মধ্যে একটি। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটা আমি কি করে করলাম। ফুলকপিটা আমি কি করে কাটলাম দেখিয়ে দিচ্ছি। একটু বড় বড় টুকরো করে ফুলকপিটা কাটবো। এটা একটা মাঝারি সাইজের ফুলকপি। এই ফুলকপিটা মাঝখান দিয়ে একবারে কেটে নিলে কি হয়, নষ্ট কম হয়। অনেক সময় দেখো না, টুকরো টুকরো হয়ে বেরিয়ে যায়। টুকরো তো হবে কিন্তু কম হবে। এইবার দেখো, এই যে বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি, যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কেটে নিতে হবে। সবগুলো কেটে নিলাম এরকম সাইজে, আর যেগুলো ডাটাগুলো একটু বড় আছে সেগুলো মাঝখান থেকে এইভাবে চিরে দিলাম। এইবার এগুলো গরম জলে আমি একটু ভাপিয়ে নেব। জল বসিয়ে গ্যাসটা অন করে দিলাম, জলটা ফুটে উঠুক, তারপর ফুলকপিগুলো দেব। জলটা ফুটে উঠেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 লিটার মতো জল আছে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে এটা একটু নেড়ে নিলাম, যাতে পোকা টোকাগুলো বেরিয়ে যায়। সেই জন্য একটু ভাপ দিয়ে নেওয়া, জাস্ট ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে দেবো। এটা ফুটে উঠেছে, জাস্ট ফুটে উঠেছে, একটুখানি ফুটেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটা আবার আমি ছেঁকে নিচ্ছি। এবারে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিচ্ছি 4 টেবিল চামচ, সর্ষের তেল। এতে তেল একটু বেশি লাগে, দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে, দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড। সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর ফুলকপি দেব। ফ্লেমটা কমিয়ে দিলাম, দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। ফুলকপিটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। যে যেমন লবণ খাবে দেবে। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি আমি 2 মিনিট মতো। এবারে দিয়ে দিলাম 1/3 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এটাও মিশিয়ে নিচ্ছি একটু। এবারে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি এই বাটি ধোয়া একটুখানি জল, দিয়ে এটা আমি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আছে 4 চা চামচ সর্ষে বাটা, এবারে এটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই বাটি ধোয়া একটুখানি জল,
দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আন্দাজ মতো জল যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চামচ চিনি, গুঁড়ো চিনি, যেটা আমি নর্মালি দিই। যারা চিনি খাবে না তারা সুগার ফ্রি দেবে, তাদের পছন্দ মতো, তাদের স্বাদ অনুযায়ী। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা ঢেকে 5-7 মিনিট আমি রেখে দেব মিডিয়াম ফ্লেমে। প্রায় 7 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। দিয়ে এটা খুব ভালো করে এবার নেড়ে নিচ্ছি আরো একবার। এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে, ঝোল থাকবে না। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটা ঢেকে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি আমার ফুলকপির পাতুরি বা সর্ষে ফুলকপি। এটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। দেখিয়ে দিচ্ছি এই ডাটাগুলো কেমন আছে। গলে যায়নি, কিন্তু গলে গেলে টেস্ট হবে না। আরও আরেকটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ফুলকপি প্রায় গোটা গোটাই আছে। এই দেখো, ঠিক এই রকম গলে গেলে কিন্তু এর স্বাদ হবে না। এই রান্নাটা শুকনো শুকনো হলে কী হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ফুলকপি সর্ষে বা ফুলকপির পাতুরি, এটা প্রায় প্রত্যেকটি বাঙালি বাড়িতেই হয়। আর আমি শিখেছি আমার মা দিদার কাছে। কিন্তু আমরা সবাই জানি কি, যে এটা ঠাকুর বাড়ির বিশেষ রান্নাগুলোর মধ্যে একটি। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।